ডিএমই বোর্ডে নতুন করে এডমিশনের নোটিস প্রকাশ করেছে। এতিয়া ছাত্রছাত্রীক জানাই দিব ডিএমই বোর্ডে কি কোর্সের এডমিশনের নোটিস প্রকাশ করেছে। কোর্সের নাম হল বিএসসি অপটোমেট্রি কোর্স, 3 বছরীয় কোর্সের এডমিশনের নোটিস প্রকাশ করেছে। এতিয়া ছাত্রছাত্রীক জানাই দিব কিয় নোটিস প্রকাশ করেছে। কারণটো হল যিসকল ছাত্রছাত্রী 2023 চনের জানুয়ারি মাহর 12 তারিখ গুৱাহাটী ডিএমই বোর্ডত যাই কাউন্সিলিং করে আইছে, সেই সকল ছাত্র ছাত্রীর সিলেক্টেড ক্যান্ডিডেটর লিস্ট প্রকাশ করেছে। আর এই লিস্টত যাক ক্যান্ডিডেটর নাম আছে, সেই সকল ছাত্র ছাত্রী এতিয়া এডমিশন লব পারিব বিএসসি অপটোমেট্রিক কোর্সত। এতিয়া ছাত্র ছাত্রীক জানাই দিব এই লিস্টত যাক ক্যান্ডিডেটর নাম আছে, সেই সকল ছাত্র ছাত্রী কেতিয়া এডমিশন লব পারিব। 2023 চনের জানুয়ারি মাহর 18 তারিখ এডমিশন লব পারিব। এডমিশন লবলৈ ছাত্র ছাত্রী যাব লাগিব কলেজত। কলেজের নাম হল রিজনাল ইনস্টিটিউট অফ অপ্টামলজি চমুকৈ RIO বুলি কোৱা হয়, গুৱাহাটীত আছে। ক্যান্ডিডেটর লগত অরিজিনাল প্রমাণপত্র লৈ যাব লাগিব, লগতে এডমিশন ফি লৈ যাব লাগিব ইয়াতে উল্লেখ করেছে। আর ইয়াতে উল্লেখ করেছে ক্যান্ডিডেটর অরিজিনাল প্রমাণপত্র তাতে জমা রাখিব, মানে ছাত্র ছাত্রীর জমা দিব লাগিব। এই বিএসসি অপটোমেট্রিক কোর্সত অনলি 5 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে। নীলকুমার শর্মা, তারপিছত ফাহমিদা আক্তার ইয়াসমিন, তারপিছত আছে রোজ শইকীয়া, তারপিছত আছে রঞ্জন চৌরিয়া, 5 নম্বরত আছে রুমা প্রিয়া ভূয়া। এই 5 জন ক্যান্ডিডেট এই বিএসসি অপটোমেট্রিক কোর্সত সিলেকশন হয়েছে। আর এই 5 জন ক্যান্ডিডেট 2023 চনের জানুয়ারি মাহর 18 তারিখ কলেজত যাই এডমিশন লব পারিব। লগত কিন্তু অরিজিনাল প্রমাণপত্র লৈ যাব লাগিব, মেট্রিক পাসর, এইচএস পাসর, লগতে যাক ক্যান্ডিডেটর কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, PRC এইবিলাক লগত কিন্তু লৈ যাব লাগিব। এই নোটিস লগতে লিস্ট চাবলৈ কাম করক এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো। লিঙ্কত ক্লিক করলেই এনে ধরনের ইন্টারফেস আহি যাব। তারপিছত এই পেজর তলত আহিব লাগিব। যেতিয়া এই পেজর তলত আহিব তেতিয়া এই লিস্ট লগতে নোটিস ডাউনলোড করে চাব পারিব। ইয়াতে লিখা আছে ইম্পর্টেন্ট লিঙ্ক, ইয়াতে লিখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস ফর বিএসসি অপটোমেট্রিক কোর্স। তলত লিখা আছে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট, যত সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট আছে আর ইয়াতে ক্লিকের অপশন আছে। এই অপশনত ক্লিক করলেই ছাত্র ছাত্রী মোবাইলত PDF ফর্মেটত ডাউনলোড করিব পারিব, ডাউনলোড করে চাব পারিব। এতিয়া কাম করক এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে এবার ডাউনলোড করে চেক করক।